Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikarok. Ete cancer hoy. Tu jibone chaira gele
মন যে কইবে মোরা জীবনের পদ পাতায় বাড়ি যেমনের ও জীবন টলমল টলমল করে তুই জীবন ছাইরা গেলে আদর করবে কে জীবনের ও জীবনের ও জীবন ছাইরা যাসনি মোরে তুই জীবন ছাইরা গেলে মানসে কইবে মোরা জীবন রে মা আমার খুব খিদে পেয়েছে খাবার নেই আর রোজ রোজ এই একই নাটক তোর বাবাকে বল খেতে দিতে যা তোর বাবার কাছে খেতে চা না কি হলো দাও তোমার মেয়েকে খেতে দাও যখন দুবেলা খেতে দিতে পারো না মেয়েকে জন্ম দিয়েছিলে কেন কবে থেকে স্কুলে যাবো স্কুলে যাবি হ্যাঁ কোন স্কুলে একটু স্কুলে যেতে হবে না অনেক হয়েছে কাল থেকে আমার সাথে বিড়ি বাঁধা কাজ করবি না আমি স্কুলে যাবই যাবো যাবই যাবো যাবই যাবো স্কুলে যাবি স্কুলে যাবি যা স্কুলে যা
যা যা স্কুলে যা স্কুলে যাবে নমস্কার মাস্টার মশাই আরে থাক থাক লক্ষ্মী ঠিকঠাক মতো স্কুলে যাচ্ছে তো লক্ষ্মী তো অনেকদিন ধরে স্কুলে আসছে না কেন তুমি কিছু জানো না না মানে আমি লক্ষ্মী তো পড়াশোনায় অনেক ভালো তো স্কুলে পাঠাচ্ছ না কেন হ্যাঁ নিয়মিত স্কুলে পাঠাও আসলে ওর শরীরটা একটু খারাপ ছিল তো তাই হয়তো ঠিক আছে আমি দেখছি হ্যাঁ একটু দেখো ওকে নিয়মিত স্কুলে পাঠাও হ্যাঁ তুমি একটু দেখো ওর দিকে নজর দাও হ্যাঁ আসছি লক্ষ্মী স্কুলে যাচ্ছে না কেন খালি পেটে পড়াশোনা হয় না তাই মাস্টার মশাই বললো উনি কি এক সপ্তাহ ধরে স্কুলে যাচ্ছে না তুমি ঠিকই শুনেছো কি হবে পড়াশোনা করে বই খাতা কিনে দিতে পারবে মেয়ে দুবেলা খেতে পায় না স্কুলে পাঠাবে আর তুই এখানে বসে কি শুনছিস যা এখান থেকে যা বিড়ি বাঁধা দাও ঘোজাচ্ছি তোমার বিড়ি বাঁধা বাদাম চানাচুর বাদাম চানাচুর বাদাম লাগবে দাদা কটা দাদা একটা দাও বাদাম চানাচুর বাদাম লাগবে দাদা বাদাম চানাচুর বাদাম 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 চানাচুর বাদাম বাদাম পাঁচ টাকা বাদাম বাদাম চানাচুর বাদাম বাদাম লাগলে বলবেন দাদা বাদাম পাঁচ টাকা বাদাম লাগলে বলবেন দাদা বাদাম চানাচুর বাদাম বাদাম চানাচুর দাদা পাঁচ টাকা বাদাম চানাচুর বাদাম বাদাম লাগবে দাদা বাদাম বাদাম চানাচুর বাদাম G H H
আই আই জে কে এল এল এম এম এন এন ও ও পি লক্ষ্মী লক্ষ্মী হ্যাঁ মাস্টার মশাই বসুন মাস্টার মশাই আরে তোমরা বসো 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 কি রে মা স্কুলে যাচ্ছিস না কেন আমাদের ক্ষমতা নেই লক্ষ্মীকে পড়াশোনা করানোর দুবেলা দুমুটো খেতে পারি না আর পড়াবো কি করে বলুন স্যার কেন যেভাবে লক্ষ্মীর বন্ধুরা পড়াশোনা করছে ঠিক সেভাবেই মানে দেখো প্রত্যেক ঘরে ঘরে ছাত্র ছাত্রীদের শিক্ষার অধিকার আছে আজ থেকে লক্ষ্মীর শিক্ষার দায়িত্ব সরকারের প্রাথমিক স্কুলে বই থেকে শুরু করে স্কুলের ড্রেস জুতো সব ফ্রিতে দেওয়া হচ্ছে অনেক অনেক ছাত্রছাত্রীরা আছে যারা দুবেলা খেতে পারে না তাদের জন্য মিড ডে মিল চালু হয়েছে কয়েক বছর পর থেকে লক্ষ্মী কন্যাশ্রী পেতে শুরু করবে যখন লক্ষ্মীর 18 বছর বয়স হবে তখন এককালীন 25,000 টাকা পাবে যা ভবিষ্যতে লক্ষ্মী তার উচ্চশিক্ষার জন্য খরচা করতে পারবে কী হলো খুশি তো